আমরা এই যে মমতাজকে সম্রাট বলি এগুলো ঠিক নয় তোমার সদাই প্রাণ আমার কা মুজিব ভাই আপনি তো বহু লোকগানের শিল্পীদের মানে প্রিয় শিল্পীর তালিকায় প্রথম দ্বিতীয় তৃতীয় মানে অন্যতম একজন প্রিয় শিল্পী আপনি তো আপনার প্রিয় শিল্পী যদি আমি জিজ্ঞেস করি আপনার একজন মুজিব দেশের প্রিয় লোকশিল্পীকে আমার প্রিয় লোকশিল্পী সেও আমার ওস্তাদ আমার গুরু উনি উপমহাদেশের বিখ্যাত মুকুটহীন সম্রাট লোক লোক সম্রাট আমরা এই যে মমতাজকে সম্রাট বলি এগুলো ঠিক নয় আমাদের লোক সম্রাট ছিলেন আব্দুল আলিম সাহেব যার গান শুনলে হৃদয়ের ভিতরে একটা কম্পন জাগে এবং লাগে রেখাপাত সৃষ্টি হয় উনি ছিলেন আর আমার বন্ধু আমার খুব হৃদয়ের মানুষ রথীন্দ্রনাথ রায় তার গানের মধ্যে যে দরদ তার যে গায়ক এরকম একটি শিল্পী এই উপমহাদেশে জন্ম নেবে না আর হবে না সে গান গায় মনে প্রাণী হান্ড্রেড পার্সেন্ট ওই জায়গায় গিয়ে সে গান করে এই জন্য আই সেলুটেড টু হিম তার মতো শিল্পী আর হবে না সত্য আর একটি আব্দুল আলিম হবে না আপনার আব্দুল আলমের কোন গান কি ছোট করে শোনাবেন আব্দুল আলম আব্দুল আলম তো উস্তাদ ছিলেন আমার গুরু আর আমার খুব সৌভাগ্য যে নিউ চলচ্চিত্রে গান করেছেন আমার সুরে আচ্ছা আমি ওনাকে গান করাইছি সাত ভাই চম্পা ছবিতে সাবিন ইয়াসমিন এবং আব্দুল আলিম রোমান্টিক ডুয়েট গান করাইছি কোন গানটি এটা বাণিজ্যের নামে তে আমি এলামে কোন হাটে কি যে করি বেচা কিনি মন মাঝির ঘাট আর সাবিনার পাঠটা ছিল নিরালা দুপুর কালে কেন গেছিলাম ঘাটে সুজন মাঝির লাইগা পলা না জানি হায় কানাই কানাইলাল শিলের লেখা এবং তার সুরের আমি মোটিভেশন করেছি গানটি তোমারও লাগে রে সদাই প্রাণ কান্দে বন্ধুরে প্রাণ বন্ধু কালিয়া রে আহা এই একটু হয়ে যাক একটু হয়ে যাক তোমারও লাগিয়া সদাই প্রাণ আমার কান্দে বন্ধুরে প্রাণ বন্ধু কা এই যে গেয়েছেন তার যে গায়কী কত বলিষ্ঠতা আর কত দরদিন আমি কিন্তু মামা এই গানটা কিন্তু রাগের উপরে করেছে আমার শ্রদ্ধা ওস্তাদ ওনারও গুরু কানাইলাল শিল এই উপমহাদেশের বিখ্যাত কিংবদন্তে দুদারাবাদক ছিলেন এবং তার ছেলে অবিনাশ চন্দ্র শীল আমার বন্ধু মানুষ ছিলেন এই যে আমরা গান বাজনা করেছি গান বাজনা জেনে তারা করেছে এই তাদের কাছ থেকে আমরা টুকটাক কিছু শিখেছি শিখতে পারিনি কিছু জানি তাও তো জানি না আর কিছু বুঝি তাও বুঝি এই তো অবস্থা রে সদাই তোমার সদাই প্রাণ আমার কা